সেনাপতি কোথায় গেলে? আমরা তোমাকে গতকাল বলে রেখেছিলাম আজকে আমি মৎস্য শিকারে যাব। হ্যাঁ রাজকুমার, আমি সবকিছু তৈরি করে রেখেছি, আপনি চাইলে এখনো যেতে পারেন। তবে চলো যাওয়া যাক। এই কথা বলে রাজকুমার মানিক নদীতে গেল মৎস্য শিকার করতে। নদীর সামনে গিয়ে রাজকুমার নৌকার উপরে উঠে পড়ল। রাজকুমার, আপনি নৌকার উপরে উঠে বসলেন যে? সেনাপতি, জেলেদের সাথে আমি আজকে নদীতে যেতে চাই। কিন্তু রাজকুমার, এটা তো আপনার জন্য নিরাপদ নয়। যদি মাছ নদীতে যেয়ে আপনার কোনো বিপদ ঘটে, রাজামশাই জানতে পারলে ভীষণ রেগে যাবে। তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি আজকে মাছ নদীতে যেয়ে মৎস্য শিকার করব। তারপর রাজকুমার চলল মাছ নদীতে, জেলেদের সাথে মৎস্য শিকার করা দেখতে। মাছ নদীতে যেয়ে দুজন জেলে নদীতে জাল ফেলল, আর তাতে অনেকগুলো বড় বড় মাছ ধরা পড়ল। বাহ, আজকে তো অনেক বড় বড় মাছ ধরা পড়েছে। এই মাছ নদীতে এসে মাছ ধরা দেখতে অনেক মজা লাগছে। কি হঠাৎ করে এইভাবে ঝড় শুরু হয়ে গেল কিভাবে? এত সময় তো সব ঠিকঠাকই ছিল। রাজকুমার, শক্ত করে নৌকার সাথে থাকা লাড়িটা ধরে রাখুন, যে কোনো সময় নৌকাটি ডুবে যেতে পারে। কি বলছো? আমি তো সাঁতারও জানি না ভালো করে। তোমার সাঁতার জানো তো? রাজকুমার, আমাদের চিন্তা করতে হবে না, আপনি নিজে রক্ষা করুন। জেলেরা এসব কথা বলতে বলতেই মাঝ নদীতে তাদের নৌকা ডুবে যায়। কি সর্বনাশ হলো! রাজকুমার তো মনে হয় সাঁতারও জানে না, তাদের নৌকা তো ডুবে গেল, এখন কি হবে? কিছুক্ষণ পর দুই জেলে নদীর কিনারায় চলে এলো। এ কি, তোরা দুজন? রাজকুমার কোথায়? ক্ষমা করবেন সেনাপতি, রাজকুমারকে আমরা অনেক খোঁজার পরও কোথাও তাকে খুঁজে পেলাম না। রাজকুমার কি তবে ডুবে গেল নদীতে? আমি রাজা মশাইকে গিয়ে এখন কি জবাব দেব? তোরা আবারও যা, যে রাজকুমারকে খুঁজে দেখ। সেনাপতির আদেশে দুই জেলে রাজকুমারকে অনেক খুঁজলো, কিন্তু কোথাও রাজকুমারকে খুঁজে পেল না। তারপর তারা দুজন আবারও কিনারে ফিরে এসে বলল, সেনাপতি, নদীতে অনেক বড় বড় ঢেউ, এর মধ্যে রাজকুমারকে খোঁজা আমাদের পক্ষে অসম্ভব। তারপর তারা রাজকুমারকে না পেয়ে রাজমহলে ফিরে গেল। তখনই একটা সুন্দর জলপুরি রাজকুমারকে সেই নদীর পানি থেকে তুলে নদীর তীরে এনে নিয়ে এলো। কে এই যুবক? এভাবে নদীর ভিতর হাবুডুবু খাচ্ছিল, আর একটু হলে তো এর প্রাণটাই চলে যেত। তারপর জলপরি জাদু করে রাজকুমারের জ্ঞান ফিরিয়ে দিল। রাজকুমার চোখ মেলে জলপরিকে দেখল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। আমি আজকে প্রথমে জলপরি দেখলাম, জলপরিটা দেখতে এত সুন্দর হয় আমার জানা ছিল না। কিন্তু তুমি এই গভীর নদীর পানির মাঝখানে কি করছিলে? জেলেদের সাথে নদীর মাঝপথে মৎস্য শিকার করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎই ঝড় এসে আমার নৌকাটা ডুবিয়ে দেয়, আর নৌকার সাথে সাথে আমিও ডুবে যাই। রাজকুমারের কথা শুনে জলপরি হাসতে লাগলো। তুমি হাসছো কেন? হাসবো না, তুমি এখনো সাঁতার জানো না, তাই তো আমার হাসি পাচ্ছে। তুমি আমাকে সাহায্য করবে সাঁতার শিখতে? হ্যাঁ, অবশ্যই করব। আজকে যদি তুমি সাঁতার জানতে, তাহলে এভাবে নদীর পানিতে ডুবে যেতে না।
তাহলে কথা দাও, তুমি রোজ আমার সাথে দেখা করতে নদীর কিনারে আসবে। আচ্ছা আসব। আমি তবে আজ চাই, রাজমহলে এতক্ষণ আমাকে নিয়ে মা বাবা অনেক চিন্তায় পড়েছে মনে হয়। সে কি আমার একমাত্র রাজপুত্র কিনা নদীর মধ্যে ডুবে গেছে, এটা তুমি আমাকে কি শোনালে সেনাপতি? না, এটা হতে পারে না। আমার একমাত্র পুত্রকে আমি এভাবে হারাতে পারি? রাজামশাই, যেখান থেকে পারুন আমার একমাত্র পুত্র মানিককে এনে দিন। সেনাপতি, এখনই আমার পুত্রকে তুমি এনে দাও, নইলে আমি তোমার গর্দান নেব। এই তো বাবা, আমি ফিরে এসেছি। তুমি শুধু শুধু সেনাপতিকে দোষারোপ করছ, তার কোনো দোষ নেই। সে শতবার মানা করলেও আমি ইচ্ছে করে মাছ নদীতে মৎস্য শিকারের জন্য যাই। রানী ছুটে রাজকুমারের কাছে এলো, তারপর তাকে বলতে লাগল, মানিক তুই ফিরে এসেছিস। আমি জানতাম আমার একমাত্র পুত্রের কিছুই হবে না, ও আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি সাঁতার না চেনেও কিভাবে বেঁচে গেলে বাবা মানিক? বাবা আমাকে জলপরি প্রাণ বাঁচিয়েছে, নইলে আজকে আমি মারা যেতাম। সত্যি বলছিস বাবা, জলপরি তোকে প্রাণ বাঁচিয়েছে? ওসব কথা পরে শোনা যাবে, এখন মানিকের একটু বিশ্রামের দরকার। চল বাবা, ঘরে গিয়ে বিশ্রাম নিবি। আমাকে তো সে জলপরির কাছে যেতে হবে, সে তো আমাকে কথা দিয়েছিল আমায় সাঁতার শেখাবে, আমি জলদি তার কাছে যাই। জলপরি, তুমি কোথায়? তুমি আমায় কথা দিয়েছিলে আসবে, কিন্তু এখন এলে না। রাজকুমার, এই তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাই বুঝি, তাহলে তুমি এইভাবে নদীতে কেন উপরে আসো? জলপরি হাসতে হাসতে উত্তর দিল, তুমি অনেক বোকা, জলপরি কখনো নদীর পানি থেকে ওপরে নিঃশ্বাস নিতে পারে নাকি, তাই তো আমি নদীর মধ্যে তোমার জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি একটা জলপরি। এইভাবে তাদের মধ্যে অনেক সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। রাজকুমার রোজ সেই জলপরির সাথে দেখা করতে আসে। একদিন, জলপরি আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি তো জলপরি, তাই তো আমরা চাইলেও তুমি আমার সাথে থাকতে পারবে না, কারণ তোমার আমার দুজনের ঠিকানায় আলাদা। তুমি জল ছাড়া নিঃশ্বাস নিতে পারবে না, আর আমি জলে নিঃশ্বাস নিতে পারবো না। জলপরির মন খারাপ করে নদীর নিচে চলে গেল। এ কি, আমি কি কোনো ভুল কথা বললাম? জলপরি, জলপরি তুমি কোথায়? রাগ করে চলে গেলে নাকি? জলপরি আমার কথায় রেগে গেলে? আচ্ছা আজকে আমি চলে যাই, কালকে আবার আসবো তার রাগ ভাঙাতে। জলপরি নদীর নিচে গিয়ে খুবই কান্না করছিল, তখনই বুড়ি জলপরি এসে বলল, কি হয়েছে মা তোমার, তুমি এইভাবে মন খারাপ করে কান্না করছো কেন? বুড়িমা, আমি কি কোনো কিছুর বিনিময়ে মানুষ হয়ে মানুষের সাথে জীবনযাপন করতে পারি না? বাবা মা মারা যাবার পর থেকে আমি তোমার কাছে বড় হয়েছি, কিন্তু আমি কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি। আজকে আমি মানুষ হতে চাই, তুমি কি আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারবে? সে যে বড় কঠিন কাজ, এই কাজ করতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। আমি তোমাকে একটা ফল খেতে দেব, সেই ফলটি খাওয়ার পরে তোমার শরীরে অনেক জ্বালাপোড়া করবে, সেই যন্ত্রণা সহ্য করতে পারবে? আমাকে যে পারতেই হবে বুড়িমা, কারণ আমি পৃথিবীতে এক রাজকুমারের সাথে মানুষ হয়ে জীবনযাপন করতে চাই। কিন্তু মনে রাখবে,
তুমি যখন সাধারণ মানুষ হয়ে যাবে তখন কিন্তু তুমি আর কোনো শক্তি ব্যবহার করতে পারবে না। জলপরির সব শক্তি ও জাদু তুমি হারিয়ে ফেলবে। চাই না আমার এই শক্তি বা জাদু, আমি শুধু রাজকুমারের সাথে সাধারণ জীবনযাপন করতে চাই। তবে এই নে, এই ফলটি নদীর পাড়ে গিয়ে খেয়ে ফেললে নিবি, তারপর তুই জলপরি সব শক্তি হারিয়ে মানুষ হয়ে যেতে পারবে। আমি গেলাম বুড়িমা, ভালো থেকো। বুড়িকে বিদায় জানিয়ে জলপরি সেই ফলটি নিয়ে নদীর কিনারায় এসে খেয়ে নিল। তখনই তার পুরো শরীরে জ্বালা যন্ত্রণা করতে লাগলো। এইভাবে কিছুক্ষণের মধ্যে তার শরীরের অর্ধেক মাছের মতো বাঁকানো যেই অংশটা ছিল সেটা দুটো পা হয়ে গেল, আর সে নদীর পাড়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। কে মেয়েটা এভাবে জ্ঞান হারিয়ে এখানে পড়ে আছে কেন? আরে দেখে তো মনে হচ্ছে সে জলপরিটা, কিন্তু সে তো মানুষ নয়। কে তুমি? এই নদীর ধারে এইভাবে কেন পড়ে রয়েছ? তুমি আমায় চিনতে পারছো না, আমি যে জলপরি। তোমার সাথে পৃথিবীতে থাকার জন্য বুড়িমার দেওয়ার ফল খেয়ে আমি মানুষ হয়েছি। এখন আমি উপরে নিঃশ্বাস নিতে পারবো আর তোমার সাথে একসাথে থাকতেও পারবো। তুমি সত্যি বলছো? তুমি আর এখন জলপরি নও? হ্যাঁ, আমি সত্যি বলছি। তারপর জলপরি ও রাজকুমার রাজ্যে ফিরে খুব ধুমধাম করে জলপরিকে বিয়ে করলো, আর সেখানে তাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।